থাকলে তো কিশোরগঞ্জ। তো আমি নাহিদা নিদা যাচ্ছি কিশোরগঞ্জ, তবে সেটা কিন্তু ট্রেনে চড়ে নয়, ট্রেনের সিগনালে বসে আছি। তো কেন কিশোরগঞ্জ যাচ্ছি, একদমের ঈদের পরপরে, ঈদের তিন চারটা দিন পরেই ছুটে গেলাম কিশোরগঞ্জ। তো কেন যাচ্ছি কিশোরগঞ্জ সেটা তো শুনবেই। তো চলো আগে হচ্ছে নাস্তা করে নিই, কারণ নাস্তা না খেয়েই কিন্তু বাসা থেকে বের হয়ে গিয়েছি। তো নাস্তা না খেয়ে বের হয়েছি, নাস্তাটা তো আগে করতে হবে, তাই না? তো নাস্তা করার জন্য হচ্ছে কিশোরগঞ্জের উদ্দেশ্যে একদম গাজীপুর রাজেন্দ্রপুর পার হয়ে কাপাসিয়া এসে নাস্তা করতে বসলাম। কারণ সবসময় কাপাসিয়া যে হোটেলটায় নাস্তা করি সেটা দিয়ে, সেটা সামনে দিয়ে চলে যাব, নাস্তা করব না, সেটা তো আমি নই। তো আমি নাহিদা নিলা সবসময় যেখানটায় খাই, যেখানটায় ভালো লাগে, সেটা পুনরায় বারবার শুধু খেতে থাকি। তো এই কিশোরগঞ্জ যাওয়ার পথেই হচ্ছে এই হচ্ছে হোটেলটায় আমার খেতেই হবে। তো খেতে যেহেতু হবে তো খেয়েই যাই। তো একদম হচ্ছে গরম গরম ডিম ভাজি, মিষ্টি, তারপরে হচ্ছে ডাল ভাজি, এটা দিয়ে খেয়ে খেতে তারপর চলে আসলাম একদম আমার প্রাণের বাসা, আমার বাবার বাসা, সেটা হচ্ছে কিশোরগঞ্জের আমাদের বাসা। তো বাসায় আসলাম, একটু রেস্ট নিলাম, দেন দেখছি এই যে একদমই কুলকুল ঠান্ডা ঠান্ডা হচ্ছে আইসক্রিম, যেটা একদম সবারই কম বেশি ছোটোবেলার পছন্দ। তো এখনও ছোটোবেলার মানুষগুলো খায়, মানে আমরাও খেয়েছি, আমাদের আগেও খেয়েছে জেনারেশন, এখনকার জেনারেশন এই আইসক্রিমটা খায়। শুধু পার্থক্য একটু টেস্টটা এদিক সেদিক, যাই হোক আইসক্রিম তো, সেটা টেস্ট যাই হোক না কেন, প্রচুর গরম, সেখানে আইসক্রিম হলেই হলো। তো আমার কাছে ভালো লাগলো, তো খাচ্ছি। আর আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখি আমার এত বড়, যেহেতু অনেকগুলো আমার মেডিসিন রিয়েকশন নেই, ফেসটা একদম বাজে হয়ে গিয়েছে। তো সকালবেলা উঠে দেখি আমার একদম এই যে পিলিং আর ফিলিং করে না, সেটা ওটো হয়ে গিয়েছে। তো পিলিং আর ফিলিং আমার টাকা দিয়ে করতে হয় না, একদম ওটো ব্রন টুটের মধ্যে বের হয়ে এত বড় হয়ে আছে। যাই হোক, তারপরও কোনো সমস্যা নাই, একদমই ফ্রি পিলিং আর ফিলিং করে ফেললাম। তো সেটা নিয়ে হচ্ছে সবাই শুধু জিজ্ঞেস করছে কি হয়েছে কি হয়েছে, আরে বাপরে বাপ, দেখতেই তো পাচ্ছ কিছু একটা হয়েছে। যাই হোক, এটা আর বললাম না মানুষের কথা, এবার মজা করে আমার পুচু সোনাকে নিয়ে আমার ভাই, আমার বোনের ছেলেরা, আমার বোন, আমার মা, আমরা, আমার ভাইয়ের বউ, সবাই মিলে আইসক্রিমটা খেলাম। দেন এত গরম ছিল, কিছুক্ষণ পরেই দুপুরবেলা খাওয়ার পর থেকেই এত পরিমাণের বাতাস, মানে আল্লাহ তাআলার একদম রহমতটা মনে হয় হচ্ছে চলে এসেছে। কারণ প্রচুর গরম লাগছিল হঠাৎ করে ঢাকা থেকে যাওয়ার পরেই, তো এত গরম লাগছিল, বিশেষ করে আরো কারেন্ট থাকে না, সেই অনুযায়ী একদম আল্লাহ ভরপুর ভরপুর একদম বাতাস দিয়ে দিল। একটু হালকা বৃষ্টি হয়েছে, খুব বেশি হয় নাই। তো দেখো আমি আর আমার পুচু সোনা কি করছি। কি অবস্থা? ভালো ভালো, খেলা করে এসেছো? হ্যাঁ, বলছিল যে আমাকে জানি। তো পুচু সোনা আর আমি মানে বাসার সবাই কম বেশি দুষ্ট করছি, পুচু সোনা তো খুবই মজা করছে। ওরা এসেছিল ঈদ করতে, তো ওর বাবা হচ্ছে প্রায় 20-25 দিনের ছুটি পেয়েছে, তো আমাদের সঙ্গেও দেখা হয়ে গেল। কি নাচানাচি নাচতেছে, আই বৃষ্টি ঝেপে দান্ডি কমে লেবু পাতা গরম চা, যা বৃষ্টি ঝরে যা, পারো তাহলে বলো, বলো বলো, পারে না, পারে না, পারে না, ডান দিবো মেপে লেবু পাতা করম চা, যা বৃষ্টি ঝরে যা না উড়ে যা, ও বৃষ্টি বৃষ্টি। আরেকটা কি যেন বলো, বৃষ্টির গান তুমি, বৃষ্টি, হ্যাঁ আমাকে
কি মজা কি মজা কি মজা, গরম চলে গিয়েছে, বৃষ্টি এসে পড়েছে, না দিনটা না দিনটা না আই বৃষ্টি চেপে তো আম পড়ে গেলে এর হইলো কিছু কতুরি আম, এ আম রে থাকলে তো তো কেন আসলাম কিশোরগঞ্জ চলো সেটা তোমাদের আগে বলে দিই। তো একদমই ঈদের পরপরই আমার একটা ছোট ভাই, তার হচ্ছে বিয়ে, তো তার বিয়ের দাওয়াত খেতে চলে আসলাম। ছোট ভাই বলে কথা, তো বড় বোন হয়ে কি বিয়েতে না আসতে পারি বলো তো? না এসে তো থাকা যাবে না, গরম থাক, মুখে ব্রণ বের হয়েছে, মুখটা ফুলে গিয়েছে, যাই থাকুক না কেন ভাই, এনজয় করব ছোট ভাইয়ের বিয়েতে, সেজন্য চলে আসলাম কিশোরগঞ্জ। তো দেখতে থাকো আমি মানে কেন এসেছি ছোট ভাইয়ের বিয়ের উপলক্ষে এবং সেটা কিভাবে এনজয় করি, কতটুকু এনজয় করি, সম্পূর্ণটাই তোমাদের সঙ্গে চেষ্টা করবো শেয়ার করার। তো আমি নাহিদা নীলা হচ্ছে আজকে কিশোরগঞ্জ থেকে, এনজয় করতে থাকি এবং তোমরাও আমার মোটামুটি কিশোরগঞ্জের ব্লগ, বিয়ের ব্লগ এগুলো দেখে এনজয় করতে থাকো। তো আজকে আর কথা বলবো না, আজকে এই পর্যন্তই। তো নেক্সটে আরো অনেক অনেক একদম সুন্দর সুন্দর ব্লগ আসবে, সেটা হচ্ছে বিয়ে হোক বা নর্মাল কিশোরগঞ্জ আছে সেটাও হোক, যেটাই হোক না কেন কম বেশি আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আমি নাহিদা নীলা আজকের জন্য বাই বাই বলে দিচ্ছি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং একটি করে ভালো কাজ করো, বিয়ে কিন্তু শুরু হয়ে গিয়েছে আজকে রাত থেকে।